সুপ্রিয় দর্শক বন্ধুরা এবং কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে। দর্শক, আমাদের আজকের পর্বে আমরা জানব লাউ চাষ পদ্ধতি সম্পর্কে। লাউ প্রায় সব ধরনের মাটিতে জন্মে, তবে প্রধানত দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটি লাউ চাষের জন্য উত্তম। লাউ সাধারণত দিবস নিরপেক্ষ লতানো উদ্ভিদ, ফলে বছরের অধিকাংশ সময় চারা লাগিয়ে ফলন উৎপাদন করা যায়। বীজ বপন ও চারা উৎপাদন, লাউ চাষের জন্য পলিথিন ব্যাগে চারা তৈরি করাই উত্তম, এতে বীজের খরচ কম পড়ে। পলিথিন ব্যাগে চারা উৎপাদন করে রোপণ করলে হেক্টর প্রতি 800 থেকে 1000 গ্রামের বীজ প্রয়োজন হয়। বীজ বপনের সময়, গ্রীষ্মকালীন চাষের জন্য মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত বীজ বপন করা যেতে পারে। তবে আগাম শীতকালীন ফসলের জন্য ভাদ্রের প্রথম সপ্তাহে বীজ বুনতে হবে। জমি তৈরি, আমাদের দেশে প্রধানত বসতবাড়ির আশেপাশে যেমন গোয়ালঘরের কিনারায় বা পুকুর পাড়ে 2 থেকে 3টি লাউ গাছ লাগানো হয়ে থাকে। বেশি পরিমাণ জমিতে লাউয়ের চাষ করতে হলে প্রথমে জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে প্রস্তুত করতে হবে। চারা রোপণ, লাউ চাষের জন্য 2 মিটার প্রস্থ এবং 2 মিটার দৈর্ঘ্যের প্রতি মাদায় 4 থেকে 5টি বীজ বোনা উচিত। রবি মৌসুমে লাউ মাচাবিহীন অবস্থায়ও চাষ করা যায়, তবে মাচায় ফলন বেশি হয়। এছাড়া পানিতে ভাসমান কচুরিপানার স্তূপেও মাটি দিয়ে বীজ বুনেও সেখানে লাউ জন্মানো যেতে পারে। অন্তর্বর্তীকালীন পরিচর্যা, নিয়মিত গাছের গোড়ায় পানি সেচ দেওয়া, মাটির চটা ভাঙ্গা, বাউনি দেওয়া ও অন্যান্য পরিচর্যা করা বাঞ্ছনীয়। মাচা শক্ত করে বাঁধতে হবে যাতে বাতাসে পড়ে না যায়। তো এই ছিল আমাদের লাউ চাষের উপর আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কৃষিভিত্তিক এরকম আরও ইনফরমেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।